আসসালামু আলাইকুম। তুমি বলেছ সুল দেবে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আমি এখন রয়েছি মদিনা শরীফের জান্নাতুল বাকি গুলস্থানে। এখানে এই মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবীদের মধ্যে অনেকে এখানে সাহিত্য রয়েছেন। এই যে আপনারা এখন দেখতেছেন যে কবরগুলো উঁচু, এই কবরগুলো পৃথিবীর যুগশ্রেষ্ঠ মানুষগুলো, সময়ের সেরা মানুষগুলো এখানে সাহিত্য রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলকে অনুসরণ করার জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে উত্তম সর্বোত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে যেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসরণ কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক হাদিসে বলতেছেন যে তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার উম্মত অনেক ভাগ, এই উত্তর ভাগ হবে, সবাই জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা ভাগ বাদে। সেটা কোনটা? তখন রাসূল সাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমান ইয়া, তারা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ করবে তারা জান্নাতি হবে। আর দেখুন জান্নাতি মানুষগুলো কেমন, তাদের কেমন আদর্শ ছিল। এখানে দেখুন আসলে অবাক করা বিষয় হলো, এইখানে এখানে কিন্তু অনেক কম, বেশি সাহাবি না, কম। এটা কারণ কি? এখানে কম জান, এই যে মদিনাতে জান্নাতুল বাকি আর মক্কা হলো জান্নাতুল মুআল্লা, এই দুইটা বুঝবেন ছাড়া অন্যান্য যেগুলো রয়ে, অন্যান্য সারা পৃথিবীতে সাহাবায়ে কেরামের কবর রয়েছে, আমাদের সিনে রয়েছে, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। কারণ কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ফালি ইউবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়ব, যে আজকে যাদেরকে আমি পেলাম অর্থাৎ বিদায় হজের ভাষণে তাদেরকে দিনের দাওয়াত আমি দিয়ে গেলাম, আর যাদেরকে পেলাম না তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য কেয়ামত পর্যন্ত তোমাদেরকে রেখে গেলাম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে প্রায় লক্ষাধিক সাহাবী, এর মধ্যে যুবক ছিল প্রায় 54,000, তারা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে যায়। আল্লাহু আকবার, ইসলামটা জিন্দা হয়েছে সারা পৃথিবীতে, চলন্ত ইসলাম যেটা ছিল সেটা হলো সাহাবায়ে কেরাম, বিশেষ করে যুবক। যুবকদের আসলে এটা অন্যরকমই, একজন বুড়ো মানুষ সেজদা দেওয়া আর যুবক সেজদা দেওয়া, এটা হাজার আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল, কারণ আসমান জমিন ব্যবধান। কারণ কারণ যুবকদের জন্য অনেক অপরচুনিটি, অনেক অফার, অনেক সম্ভাবনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যুবক বয়সে আবাদ করা যে